সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। অনলাইনে পড়ার নামে পর্ন ভিডিও দেখে শারীরিক সম্পর্ক, গর্ভবতী 15 বছরের কিশোরী। সৎ মেয়েকে বছরের পর বছর ধর্ষণ, জোর করে বিয়ে অতঃপর। 5 লাখের খামারে কাজী আনিসের স্ত্রীর বছরে আয় 1.25 কোটি টাকা। 3 বছরে 1000 আইডি হ্যাক করেছেন রানা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। অনলাইনে পড়ার নামে পর্ন ভিডিও দেখে শারীরিক সম্পর্ক, গর্ভবতী 15 বছরের কিশোরী। অনলাইনে পড়াশোনা বাদ দিয়ে পর্ন ভিডিও দেখত, আর এরই জেরে 15 বছর বয়সী কিশোরী বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর সে গর্ভবতী হয়ে গেছে। ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরী ভাইয়ের বয়স 13 বছর, সে 7ম শ্রেণীর ছাত্র। খবর সংবাদ প্রতিদিনের। জানা গেছে বেশ কিছুদিন ধরে এমন কাণ্ড ঘটাচ্ছিল ওই দুইজন। স্মার্টফোনে প্রথমবার পর্ন ভিডিও দেখে ওই কিশোর, তারপর খেলার ছলেই দুজনে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপর সেই কাজ চলতে থাকে। তবে গর্ভবতী হওয়ার ফলে 9ম শ্রেণীর ওই ছাত্রীর শরীরে পরিবর্তন ঘটতে শুরুর পর বিষয়টি সবার নজরে আসে। ওই কিশোরীর দাদি প্রথমে বিষয়টি লক্ষ্য করেন, এরপরে কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। তখনই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে, কিন্তু তখনও কেউ ভাবতে পারেনি এই ঘটনার জন্য দায়ী কিশোরীর ভাই। অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের পরই আসল তথ্য প্রকাশ্যে আসে। সত্য জানতে পেরে হতবাক হয়ে যায় পরিবারের সবাই। জানা গেছে পরিবারটির আদতে মহারাষ্ট্রের বাসিন্দা, কাজের জন্য বেশ কয়েক বছর ধরে তারা রাজস্থানে থাকছে। এদিকে ঘটনা জানাজানি হতে রাজস্থানের সেবাগ্রাম থানায় 0 FIR দায়ের করেছে ভিওয়ান্ডি থানার পুলিশ। উল্লেখ্য, মহামারী পরিস্থিতিতে অনলাইন ক্লাসই ভরসা শিক্ষার্থীদের, এজন্য অনেক বাড়িতেই এখন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবের ব্যবহার বেড়েছে, আর তা শিশুদের নাগালেও অনায়াসে পৌঁছে যাচ্ছে, আর এতেই অনেক ক্ষেত্রে এমন সমস্যার সৃষ্টি হচ্ছে। অজান্তে শিশুরা পর্ন ভিডিও দেখে ফেলছে বা নিষিদ্ধ কোনো সাইট খুলে ফেলছে। এক্ষেত্রে মোবাইল ফোনে চাইল্ড প্রোটেকশন অন রাখার পরামর্শ দিচ্ছেন অনেকে। তবে ভারতের মতো দেশে অনেকে প্রযুক্তির বিষয়ে অতটা ওয়াকিবহাল নন, তাই মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে শিশুদের ওপর কড়া নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সৎ মেয়েকে বছরের পর বছর ধর্ষণ, জোর করে বিয়ে অতঃপর। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হওয়ার পর ত্যক্তবিরক্ত হয়ে এক ব্যক্তিকে হত্যা করেন এক ব্যক্তি। এ ঘটনায় ফ্রান্সে ওই নারীর বিচার শুরু হয়েছে। যে ব্যক্তিকে তিনি গুলি করে হত্যা করেছেন সে ব্যক্তি সম্পর্কে তার স্বামী হন, তবে স্বামী হওয়ার আগে ওই ব্যক্তি তার সৎ বাবা ছিলেন। খবর বিবিসির। ভ্যালেরি বাকট নামের ওই নারীকে 12 বছর বয়স থেকে ধর্ষণ শুরু করে ড্যানিয়েল পোলেট। এ ঘটনায় তার কারাদণ্ড হয়, পরে জেল খেটে আবার ফিরে আসেন তিনি, শুরু হয় আবারও অত্যাচার। এরপর ভ্যালেরিকে জোর করে বিয়ে করেন ড্যানিয়েল, 4 সন্তানের বাবাও হন তিনি। কিন্তু এতদিন ধরে অত্যাচার সইতে সইতে অধৈর্য হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত 2016 সালে তাকে গুলি করে হত্যা করেন ভ্যালেরি। তবে ভ্যালেরির পক্ষে জনসমর্থন গড়ে ওঠে। এ পর্যন্ত 6 লাখের বেশি মানুষ তার মুক্তির দাবিতে একটি পিটিশনে সই করেছে। ভ্যালেরি জানান তাকে দিয়ে পতিতাবৃত্তি করাতে চেয়েছিলেন ড্যানিয়েল, তাই বাধ্য হয়ে তিনি তাকে হত্যা করেন। পরে তার 2 সন্তানের সাহায্যে ড্যানিয়েল লাশ লুকান ভ্যালেরি। তবে 2017 সালের অক্টোবরে ভ্যালেরিকে গ্রেফতার করা হয়। এরপর তিনি এই হত্যার কথা স্বীকার করেন। ভ্যালেরির আইনজীবী জানিয়েছেন 25 বছর ধরে চরম সহিংসতার শিকার হয়েছেন তিনি, তার মেয়েও একই ধরনের আচরণের শিকার হতে পারেন, এই ভয়ে তিনি হত্যাকাণ্ড চালান। উল্লেখ্য, এর আগেও এই ধরনের একটি ঘটনা ঘটেছে ফ্রান্সে। জ্যাকুলিন সভাস নামের এক নারী তার নির্যাতনকারী স্বামীকে হত্যা করে কারাদণ্ড পান, পরে অবশ্য প্রেসিডেন্টের ক্ষমা পান তিনি। 5 লাখের খামারে কাজী আনিসের স্ত্রীর বছরে আয় 1.25 কোটি টাকা। যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের স্ত্রী সুমি রহমান 2018-19 সালে হাঁস মুরগির খামারে বিনিয়োগ করেন 5 লাখ টাকা। পরের বছরই ওই হাঁস মুরগির খামার থেকে 1,25,20,500 টাকা আয় করেছেন, যা অবাস্তব ও কল্পনাপ্রসূত বলে উল্লেখ করেছে দুর্নীতি দমন কমিশন।
সুমি রহমানের বিরুদ্ধে দেওয়া অবৈধ সম্পদের মামলায় চার্জশিটে এমনটাই উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। চার্জশিটে তদন্ত কর্মকর্তা বলেন, সুমি রহমান অবৈধ টাকা দিয়ে ঢাকার শুক্রবাদে যে বাড়ি কিনেছেন তাও অবৈধ। সুতরাং আয়কর নথিতে তিনি 2,93,36,571 টাকা আয় দেখিয়েছেন। এরই মধ্যে বিয়ের উপহার 2,00,000 টাকার আয় বৈধ বিবেচনা করলে 2,73,00,000 টাকা আয়কর নথিতে প্রদর্শিত আয় যা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সুমি রহমান তার স্বামী কাজী আনিসুর রহমানের অবৈধ কার্যক্রমের টাকা তার ব্যক্তিগত হিসেবে স্থানান্তর করে এ সমস্ত সম্পদ কিনেছেন। সুতরাং সুমি রহমানের অবৈধ সম্পদ অর্জনে তার স্বামী কাজী আনিসুর রহমানের সহযোগিতা রয়েছে। অর্থাৎ পরোক্ষভাবে কাজী আনিসুর রহমানের অবৈধ কার্যক্রমের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়েই মূলত সুমি এ সম্পদ অর্জন করেছেন। চার্জশিটে বলা হয়, সুমি রহমানের স্থাবর সম্পদ 1,36,50,000 টাকা, অস্থাবর সম্পদ 1,27,72,218 টাকা, দায় 60,000 টাকা সহ মোট নিট সম্পদ 2,63,62,218 টাকা, তার গ্রহণযোগ্য আয় 2,00,000 টাকা। অর্থাৎ তার বিরুদ্ধে 2,61,62,218 টাকার অবৈধ সম্পদ পাওয়া যায়, যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। দেশের বিভিন্ন ব্যাংকে আনিসুর রহমান ও তার প্রতিষ্ঠানের নামের 25টি ব্যাংক হিসাব বিশ্লেষণ করে তার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে বলা হয়, 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত আনিসুর রহমান ও তার প্রতিষ্ঠানের ক্রেডিট হয়েছে মোট 129,91,17,213 টাকা। তার 2011-12 করবর্ষ থেকে 2019-20 করবর্ষের নথি পর্যালোচনায় দেখা যায়, তিনি এ সময় ব্যবসা, শেয়ার ফার্ম সহ নানাবিধ উপায়ে আয় করেছেন 6,36,71,365 টাকা। তাহলে 123,54,45,848 টাকার সন্দেহজনক ট্রানজেকশন অর্থাৎ অপরাধ লব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল কর উৎস তথা উদ্দেশ্য তাই স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। চার্জশিটে আরও বলা হয়, কাজী আনিসুরের নামে 6,73,54,467 টাকা ও অস্থাবর সম্পদ 13,68,24,075 টাকা, ব্যাংক ঋণ 1,52,77,207 টাকা সহ তার মোট নিট সম্পদ 18,89,13,35 টাকা, কিন্তু তার গ্রহণযোগ্য আয় 6,08,17,867 টাকা এবং ওই আয়ে তার ব্যয় 2,14,46,368 টাকা। এর বিপরীতে সঞ্চয় বা সম্পদ 3,93,71,499 টাকা থাকার কথা, অর্থাৎ 14,95,29,836 টাকার অবৈধ সম্পদ পাওয়া যায়। 14,95,29,836 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 123,54,45,848 টাকার সন্দেহজনক ট্রানজ্যাকশনের জন্য মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। 12,80,60,920 টাকার অবৈধ সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অর্জনের অভিযোগ 2019 সালের 29 অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় একে মামলা করেন কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। ওই দিন কাজী আনিসের স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে 1,31,16,500 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। মামলাটি তদন্ত করে গত 8 ফেব্রুয়ারি দুজনের বিরুদ্ধে পৃথক দুটি চার্জশিট দাখিল করা হয়। মামলা দুটি চার্জশিট গ্রহণের পর্যায়ে রয়েছে। আনিসুর রহমান গত 9 মার্চ ও সুমি রহমান গত বছরের 26 নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। 3 বছরে 1,000 আইডি হ্যাক করেছেন রানা মাসুদ রানা, বয়স 27 বছর। একসময় চালাত রিক্সা, মাঝে মধ্যে দিনমজুরে কাজ করে টাকা উপার্জন করত, কিন্তু এই কাজ করে যে আয় হতো তাতে তার পোষত না, তাই এসবের আড়ালে প্রতারণা বিদ্যাটা আয়ত্ত করে নেয় রানা। কীভাবে কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা কামাইতে হয় সেই বুদ্ধি অল্পদিনেই রপ্ত করে। তারপর রিক্সা চালানো, দিনমজুরে কাজ ছেড়ে শুরু করে তার কেরামতি। প্রতারণার কাজে রানা সফল হয়। বছরের মাথায় তার ভেতরে নানা পরিবর্তন আসতে শুরু করে। দামি পোশাক পরা থেকে শুরু করে খাওয়া দাওয়া, দামি মোবাইল ব্যবহার করা শুরু করে। এমনকি তার বাড়িতে ভাঙা ঘরের পরিবর্তে আলিশান দালান দাঁড় তৈরির কাজ শুরু করে। হঠাৎ করে রানার ভেতরে এত পরিবর্তন দেখে বিস্মিত হন তার স্বজন ও প্রতিবেশীরা। অল্পদিনে কীভাবে নিজের এত পরিবর্তন করেছেন রানা, সেটি সম্পর্কে ধারণা ছিল না কারো। দৃশ্যমান কাজ ছাড়া রাত দিন শুধুমাত্র মোবাইল ঘাটাঘাটি করে সময় কাটত তার। তবে রানার এই আশ্চর্যজনক পরিবর্তনের রহস্য প্রকাশ হতে সময় লাগেনি। হঠাৎ করে রানার ভেতরে এত পরিবর্তন দেখে বিস্মিত হন সবাই। ঢাকার কাফরুল থানায় মোহাম্মদ মনসুর রহমান নামের এক ব্যক্তির করা মামলায় রানা গ্রেফতার পর প্রকৃত রহস্য সামনে আসে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশনে একটি টিম মাসুদ রানাকে গ্রেফতার করে জানতে পারে মূলত প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করে কোটিপতি বনে গেছে রানা। সাইবার ক্রাইম সূত্রে জানিয়েছে প্রতারক রানা প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে তাদের নিকট আত্মীয় যেমন বাবা মা ও স্ত্রীদের ইমো নম্বরে ফোন বা মেসেজ দিয়ে বলতো আপনার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অথবা আপনার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেছে তাই জরুরি ভিত্তিতে টাকা পাঠাতে হবে। এসব কথা শুনে স্বজনরা তড়িঘড়ি করে প্রতারকের দেয়া বিকাশ নম্বরে টাকা পাঠাতেন। পরবর্তীতে তারা বুঝতে পারতেন কেউ তাদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। এভাবে হাজারখানেক প্রবাসীর আইডি হ্যাক করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে রানা। প্রতারক মাসুদ রানা প্রবাসী রেজওয়ান কবির সাকিবের ইমো আইডি হ্যাক করেছিল গত বছরের 27 ডিসেম্বর। পরে হ্যাক করা আইডি থেকে রানা প্রবাসী সাকিবের দেশে থাকা মায়ের ইমো নম্বরে ফোন দিলে বলে তার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। তাকে পুলিশ হেফাজতে থেকে মুক্ত করতে হলে 1.5 লাখ টাকা লাগবে। টাকা পাঠানোর জন্য রানা তাদেরকে 5টি বিকাশ নম্বরও দেয়। ছেলের ইমো আইডি থেকে ফোন করায় সাকিবের মায়েরও বিশ্বাস হয় ছেলে হয়তো বিপদে পড়েছে। তাই রানা দেয়া 5টি বিকাশ নম্বরে 1.5 লাখ টাকা পাঠিয়ে দেন। তার কিছুক্ষণ পরে ছেলের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় তারা কাফরুল থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে নাটোরের লালপুর থানা এলাকা থেকে রানাকে গ্রেফতার করা হয়। একইভাবে রানার প্রতারণার শিকার হয়েছেন সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলম। প্রতারক রানা অন্যান্য প্রবাসীদের সঙ্গে তাকেও একটি গ্রুপে যুক্ত করেছিলেন। তারপর থেকে তার মোবাইল ফোনে যখন তখন কল আসত। মোবাইল ডাটা ওপেন করলে অসংখ্য মেসেজ আসত। এসব কারণে অনেকটা বিরক্ত বোধ করতেন জাহাঙ্গীর আলম। পরে প্রতারক রানা গ্রুপে মেসেজ দিয়ে বলতো যারা এই গ্রুপ থেকে বের হতে চান তাদের মোবাইলে একটি মেসেজ যাবে। ওই মেসেজে একটি নম্বর থাকবে, সেই নম্বরটা দিলে গ্রুপ থেকে বের হওয়া যাবে। সহজ সরল অনেক প্রবাসী না বুঝে ওটিপি নম্বরটি রানাকে দিতেন, তারপর তাদের আইডি হ্যাক হয়ে যেত। ঠিক একইভাবে জাহাঙ্গীর আলমও তার মোবাইলে যাওয়া ওটিপি নম্বর দিয়ে বিপদে পড়েছিলেন। রানা তার স্ত্রীর মোবাইল ফোন দিয়ে জানিয়েছিলেন সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মারাত্মকভাবে আহত হয়েছে, জরুরি অস্ত্রোপচারের জন্য 2 লাখ টাকা প্রয়োজন। পরে রানার দেয়া 7টি বিকাশ নম্বরে জাহাঙ্গীরের স্ত্রী সেই টাকা পাঠিয়ে দেন। অথচ রাতে সুস্থ সবল জাহাঙ্গীর তার স্ত্রীকে ফোন করে ইমো আইডি হ্যাকের বিষয়টি জানান। সাইবার ক্রাইম সূত্র জানিয়েছে বিদেশে শ্রমিক পর্যায়ে কাজ করেন এমন অনেক প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডি কীভাবে নিরাপদ রাখতে হয় সে বিষয়ে তাদের জ্ঞান কম। আর এই সুযোগে মাসুদ রানার মতো কিছু চক্র তাদের টার্গেট করে। বেশ কয়েকটি চক্র বহু বছর ধরে এমন প্রতারণা করে আসছে, কিন্তু বেশিরভাগ ভুক্তভোগী ঝক্কি ঝামেলা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন না। তারা মনে করেন যা হবার তা হয়ে গেছে, এখন থানা পুলিশ করে বাড়তি ঝামেলা পোহাতে হবে না। আর এদিকে ভুক্তভোগীরা অভিযোগ না করায় প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এছাড়া প্রতারক যেসব বিকাশ নম্বর দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে টাকা লেনদেন করে সেগুলো প্রতারণার মাধ্যমে করা, কুড়িয়ে পাওয়া অথবা চুরি করা ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার বিকাশ নম্বর রেজিস্ট্রেশন করে, এ কারণে লেনদেনের নম্বর দিয়ে প্রতারকদের ধরা সম্ভব হয় না। প্রতারক মাসুদের কাছ থেকে 21টি ভুয়া নিবন্ধিত সিম ও 9টি মোবাইল ফোন উদ্ধার করেছে সাইবার টিম। এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে 3 বছর আগে রানা রাত দিন রিকশা চালাত, অভাবন্টনে দিন মজুরে কাজ করত, কিন্তু ইমো আইডি হ্যাকের কৌশল আয়ত্ত করে রাতারাতি ধনী হয়ে যায়। অভাবন্টনের সংসারে যেখানে দুবেলা খাবারই জুটত না, সেখানে রানা চলাফেরা বাড়িঘর দেখলে যে কেউ অবাক হবে। তার রাতারাতি ধনী হওয়ার ঘটনায় প্রতিবেশীরাও অবাক। দৃশ্যমান কোনো কাজকর্ম ছাড়া কীভাবে এত টাকার মালিক হয়েছে রানা সেটি কারো চিন্তাতেও আসেনি। সূত্রগুলো বলছে রানার বিরুদ্ধে আগেও প্রতারণার মামলা ছিল, সে একাই এই কাজ করত নাকি তার সঙ্গে আর কেউ জড়িত আছে সে বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তদন্ত কর্মকর্তারা। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হক মানব জমিনকে বলেন কয়েক বছর ধরে প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে মাসুদ রানা প্রতারণা করে আসছিল। কৌশলে আইডি তার নিয়ন্ত্রণে নিয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মেসেজ পাঠাত বা কল করত, তারপর নানা টালবাহানায় টাকা নিত। সুনির্দিষ্ট ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা তার সম্পৃক্ততা পেয়েছি, সে আমাদের কাছে স্বীকার করেছে বহু প্রবাসীর সঙ্গে এরকম প্রতারণা করেছে। প্রতারণার টাকা নিয়ে কম সময়ে নিজের ও পরিবারের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। তিনি বলেন পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশিরা মূলত ইমো আইডি ব্যবহার করে পরিবার পরিজনের সঙ্গে কথা বলে আর রানা প্রবাসীদের টার্গেট করে এমন প্রতারণা করত। তাই ইমো আইডি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, অপরিচিত কেউ গোপন পিন নম্বর চাইলে এড়িয়ে চলতে হবে, বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত করলে সেটি থেকেও বেরিয়ে আসতে হবে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।